করোনা ভাইরাস সম্পর্কিত বিষয় সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় 7:30 তিনি এই ভাষণ শুরু করেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারিত করেছেন। সরকার প্রধানের ভাষণে করোনা মোকাবেলা, জাতিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান থাকছে। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের এখন বৈশ্বিক মহামারী বিশ্বের 195টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি বাংলাদেশে এই ভাইরাসে শনাক্ত হয়েছে গত 8 মার্চ। এরপর দিন দিন এই ভাইরাসের সংক্রমণ সংখ্যা বেড়েছে। সবশেষ হিসেবে দেশ এখন পর্যন্ত 39 জন আক্রান্ত হয়েছে, মারা গেছে 5 জন। করোনা বিস্তার রোধে এর মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা সমিতি, গণ জামায়াতের উপর। যুক্তরাজ্য, চীন ছাড়া সব দেশ থেকে যাত্রী আসা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব বিপণী বিতান, বন্ধ করে দেওয়া হয়েছে আদালত, এমনকি একাধিক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত দেশের সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে বাস, ট্রেন, লং সহ সব ধরনের গণপরিবহন। এই কার্যক্রমকে স্থানীয় প্রশাসনিক সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী।